নমস্কার, আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল কলকাতার বাজারে। অত্যন্ত 80টি দোকান পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। কোথায় ও কিভাবে ঘটনাটি ঘটল বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। হাওড়ার সাকরাইল বাজারে আগুন। বৃহস্পতিবার পৌনে 4টে নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। দমকলের একাধিক ইঞ্জিনের ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনে। জাতীয় সড়ক লাগোয়া সাকরাইল থানা এলাকার নাবঘোড়া বাজারে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দমকা হাওয়ার বাজারে একের পর এক অস্থায়ী দোকানে আগুন লাগতে শুরু করে। খবর যায় দমকলে তার আগে অবশ্য নিজেরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ঝড়ো হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। দমকলের 5টি ইঞ্জিন আগুনকে আয়ত্তে আনার চেষ্টা শুরু করে। দমকল কর্মীদের প্রায় 1.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। সাকরাইল থানার পুলিশ ও হাওড়া গ্রামীণ পুলিশের পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক প্রিয়াপাল। আগুনের জেরে জাতীয় সড়কের এক পাশের লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে যানজট ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে বাজারে একটি তেলে ভাজার দোকান থেকে আগুন ছড়িয়ে পড়েছিল, তবে কিভাবে সেই দোকানে আগুন লাগলো তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে বাজারে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী বিস্তারিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে রাখুন, সবার প্রথমে আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।